হ্যালো ভিউয়ার্স, আমি জাভেদ উমর বেলিম। সবাইকে স্বাগত স্কয়ার কাট উইথ জাভেদ উমর বেলিমে। আজকে বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা, যেহেতু প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ ভালোভাবে জিতে নিল। যে কোনো সিরিজে এত সুন্দর করে স্টার্ট বা এত ভালো নোটে স্টার্ট হওয়াটা অনেক পজিটিভ সাইন। বাট আজকে যেভাবে বাংলাদেশ দেখে মনে হয়েছিল অনেক সহজে জয়লাভ করেছে, কিন্তু নেক্সট ম্যাচ মনে রাখতে হবে এত সহজ হবে না। আজকের খেলাটার কথা বলি আমি, সেখানে হচ্ছে প্রথমেই বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে খুব সুন্দর স্টার্ট করেছিল। তারপর যখন সাকিব আর মাহমুদুল্লাহ যখন স্ট্রাগলিং করছিল, তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে উইকেটে ব্যাটিং করা এত সহজ হবে না। তাও যেভাবে বাংলাদেশ, আমার কাছে মনে হয় যদি একটা ব্যাটসম্যান টপ অর্ডার এক থেকে চারের মধ্যে একটু কন্টিনিউ করলে হয়তো 10-12 রান বেশি হতে পারতো। হয়নি, ঠিক আছে, কিন্তু বাট অস্ট্রেলিয়ার সে এগেনস্টে ব্যাটিং করে যখন নামলো, তারা কিন্তু একদমই আমার মনে চিন্তাই করে নাই যে উইকেট এত সহজ হবে না। কেন, তাদের ফাস্ট বলার বোলিং করেছিল, ফাস্ট বলার বল বাউন্স হচ্ছিল, ট্রু ব্যাটে আসছিল প্রথম 5-6 ওভার, বাট তারা যেটা মনে করেছিল খুব সহজ উইকেট। তারা ওইভাবে মেন্টাল প্রিপারেশন নেয় নাই ওয়েন দে আর চেজিং 130+। তো ওই জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশ ওই মানে মোমেন্টাম যেমন ব্যাটিংয়ে শেষ করেছে, ওই বোলিংয়ে ওই উইকেটের মানে যেটা আমরা একটা ভাষা বলি ক্রিকেটের ভাষা বা আমাদের বাঙালি ভাষাকে ফাঁসা উইকেট ছিল, ওটা বাংলাদেশ ফুললি অ্যাডভান্টেজ নিয়েছে। অস্ট্রেলিয়া ডমিনেট করতে গিয়ে ব্যাকফায়ার করেছে। অস্ট্রেলিয়া কিন্তু যদি প্রথম 5টি উইকেট দেখেন একদমই ব্যাকফায়ার করেছে। বাংলাদেশ তো চমৎকার বোলিং করেছে, কিন্তু অস্ট্রেলিয়াও কেউ গ্রাফ করে ব্যাটিং করার চেষ্টা করেনি। ওরা ডমিনেট করতে গিয়ে ব্যাকফায়ার করে যখন গর্তে পড়ে গেছে, বাংলাদেশ এত ভালোভাবে ছেঁকে ধরেছে যে ওরা আর ওখান থেকে ব্যাক করতে পারেনি। বাট আমার কাছে মনে হয় এই ম্যাচের জেতার 2-3টা বড় কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ এক্সট্রা অর্ডিনারি কিছু করতে যায়নি ব্যাটিংয়ে। সেম বোলিংয়ে বাংলাদেশ কিন্তু আবার একদম উইকেট টু উইকেট বোলিং করেছে, ওদেরকে সুযোগ দেয় নাই মানে কোনো শট খেলার জন্য। হয়তো একটা দুটো ছয় মেরেছে, বাট ওটা কিছু করার নাই, ওরা পাওয়ার ক্রিকেট খেলে ছয় মেরেছে। সেকেন্ড যেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য, আজকে জয়লাভ যেমন ভেরি মাচ পজিটিভ, যে কটা ক্যাচ গিয়েছে সবাই কিন্তু 100-100% ক্যাচ হয়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমাদের আপকামিং যে 4টি ম্যাচ আছে সেটার জন্য। বাট তারপর আমি মনে করি আগামীকাল আরেকটি টি টোয়েন্টি আছে, সেটা কিন্তু অস্ট্রেলিয়া অনেক স্ট্রংলি কামব্যাক করবে। তো বাংলাদেশকে আরও স্ট্রংলি খেলতে হবে, যেটা সবসময় একটা ওয়ার্ড ইউজ করি, আমরা যে পর্যায়ে আছি আমাদেরকে তিনটা ডিপার্টমেন্টেই ভালো করে খেলতে হবে, তাহলে আমরা জয়লাভ করব। আর সবচেয়ে বড়, যখন সুযোগ আসবে ওই সুযোগটা আপনার কাজে লাগাতে হবে, যেটা আজকে আমরা সুযোগ আসছে আমরা পুরোপুরি ক্যাচিং এর ক্ষেত্রে, যেটা ফিল্ডিংয়ে আমরা অলওয়েজ স্ট্রাগলিং করছি, যে আমার কাছে মনে হয় যে এক দুটা ক্যাচ মিস হলে আমরা জিততে পারতাম, পরে আমরা আফসোস করি। আজকে কিন্তু কোনো আফসোসের জায়গা নাই, কেন আমরা কষ্ট করে ব্যাটিং করেছি, একদম লাইন লেন্থ উইকেটের ফুল অ্যাডভান্টেজ নিয়েছি এগেনস্ট অস্ট্রেলিয়া, যেগুলো ক্যাচ আসছে আমরা ক্যাচ ধরতে পেরেছি। কংগ্রেচুলেশন বাংলাদেশ ক্রিকেট দলকে। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, সবার সাথে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড লাক বাংলাদেশ।